গ্যাসে রান্না করা তো খুবই সহজ, সকলেই করতে পারে। পিকনিকে এলে কাঠকুটো জ্বালিয়ে রান্না করা ফ্লেভারটাই আলাদা। অন্তত একটা আইটেম যদি কাঠে জ্বালে রান্না করা যায়, পিকনিকের মজাই আলাদা হয়ে যায়। আমাকে ছেড়ে তোমরা সবাই চলে এলে কেন? ভেরি ব্যাড। সরি 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 সরি। সত্যি মা, বলছিলাম যে বাবা যখন চাইছেন তখন মাংসটা অন্তত কাঠকুটে হোক। হ্যাঁ, পাগল নাকি? ওভাবে রান্না করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, আর তাছাড়া কাঠ খড় এগুলো আমি কোথায় পাবো? মা, এত বড় বাগান কাঠকুটে খুঁজে পাওয়া যাবে না। ভাইয়া ভাই চলো তো, আর তুমি আর আমি কাঠকুটে খুঁজে আনি, চলো। দাঁড়া দাঁড়া, এই যে এই মেজ ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে একটু কথা ছিল, বলছি যে কাঠ খুঁজতে হবে, চল না আমি একটু যাই। নিখিল, হ্যাঁ, জীবনে কোনোদিনও যে কাজগুলো আমি করিনি, এই পিকনিকে এসে তুই আমাকে দিয়ে করিয়েছিস, ঠিক আছে? কিন্তু নো কাট কয়লা। ওয়াই 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 ওয়াই, রোজ তো কম্পিউটার করি, সেই স্যুট বুট পরে আছে না, এই স্যুট বুট পরে কাট কাটবি, চল কাঠি কাট কাট, এই জামা কাপড় পরে কাট কর না, এই জামা কাপড় পরে কাট কর না, কি করে কাটবো বলছিস? আমি পারবো না কাটতে। ছোট দিবে, সবাই এখানে মজা করছে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নাও না, মা সব রান্না বান্না করছে, তুমি একটু করো গিয়ে, আমি এসে মাংসটা বসাচ্ছি। হ্যাঁ, আরে নিহার, তুই সকাল থেকে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন বলতো? আয় এদিকে, আয় রান্না করবি, আয়। রান্না বান্না করলে দেখবি মন খারাপ কোথায় হাওয়া হয়ে গেছে, চলে আয়। নিহার এসো, টমেটোটা কেটে দাও। এই যে তুমি সবার সঙ্গে বসে হাতে হাত লেগে কাজ করছো, কত ভালো লাগছে বলতো সত্যি ভাই? আমি জানি তুমিও একদিন কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক বুঝতে পারবে, তোমার মনের সমস্ত ভুল ধারণাগুলো একদিন ভেঙে যাবে, আর তুমিও সেদিন সত্যি সত্যি এই পরিবারের একজন হয়ে উঠবে। বলছিলাম ওই গেলবার নদীর জল বেড়ে বন্যায় একেবারে গ্রামকে গ্রাম ভাসি দিয়েছিল, তো তাই বউকে বলছিলাম আর কি, এবারেও যা গরম পড়েছে তাতে করে বৃষ্টি ভালোই হবে। তাই বলছি বউকে বলছিলাম যে একটু গোছ গাছ করে রাখতে, এই দুর্যোগের দিনে চিড়িমুড়ি খেয়ে তো বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি এদিকে, ওদিকে তো সবাই ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ, মানে ওই খেলতে খেলতে শাটল কোর্টটা কোথায় এদিকে একটা পড়েছে, আমি ওই খুঁজছিলাম আর কি। ও তাই বুঝি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।